প্রভাত সবাইকে, আমার চ্যানেলের প্রথম ভিডিওতে সবাইকে সুস্বাগত। একটু নার্ভাস আছি, বহুত ফাটছে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে, আমার একটা বন্ধু আছে রোহিত মোদাক বলে, আমরা দুজনে একসাথে আজকে বেরোবো, লালবাজার যাব। তো এখন বাজে হচ্ছে সকাল 7:22, খুব সকাল অনেকজনের জন্যে, এখনও অনেকজন ঘুম থেকে ওঠেনি। আমি এখানে মনে হয় পাড়া কাকিমাদেরকে ডিস্টার্বটা করছি, কিন্তু কিছু করার নেই, ব্লগিং চ্যানেল বলে কথা। ওর সাথে আমার দেখা করার কথা সকাল 11:30 নাগাদ লেক টাউনে। তো চলো দেখা যাক, মজা তো হবে। ডান, রেডি হয়ে গেছি, এবার রোহিতকে ফোন করব, দেখি বাবু কোথায় আছে। তারপরে ও লেক টাউনে বোধহয় অলরেডি পৌঁছে গেছে, আমি অলরেডি অনেকটা লেট, তো এখন অটোতে উঠবো। চলো 1 2 3 ভাগো। এখন বাসে আছি, বিশাল বাজে অবস্থা, ঘেমে পুরো চান, যা গরম বাইরে। তো এখন যাব লেক টাউন ফুড পিজের ওখানে, রোহিত ওখানে দাঁড়িয়ে আছে অলরেডি, অনেকবার ফোন করে গালাগাল দিতে শুরু করে দিয়েছে। তো এবার ওখানে ওর সাথে দেখা করে ওখান থেকে লালবাজার। গাইস, তো এখন লেক টাউন ফুড ব্রিজের সামনে পৌঁছে গেছি, আর এই যে বাবু ওখানে যে ব্লগ করছেন, তো আমাকে এ সকাল থেকে বোধহয় 6-7 বার ফোন করে আমাকে গালাগালি দিয়ে গেছে, কেন আসছিস না, কেন আসছিস না, লেট হচ্ছে কেন ভাই, কি করবো, তাড়াতাড়ি বেরোতে হবে তো। আরে লেট কর বাঙালি বোধ। ওকে, তো এখন আমরা কোথায় যাবো? চলো এই এসপ্ল্যানেডের দিকে বেরোবো তাহলে। এসপ্ল্যানেড, এসপ্ল্যানেড হয়ে ও সাইকেলের কিছু জিনিসপত্র কিনবে, আর আমরা একটু ঘুরবো, ঘুরে টুরে ওখান থেকে লালবাজার। লালবাজারে আমার কন্টেন্ট আছে, ওরও কন্টেন্ট আছে, একসাথে তো করে তারপর, হ্যাঁ আজকে প্রচুর কন্টেন্ট, চলো দেখা হবে। অলরাইট গাইস, তো এখন আমরা মানিকতলার কাছাকাছি আছি, এখন আমাদের কতক্ষণ বলছে, 20, এখনও 20 মিনিট লাগবে এস্টিমেট পৌঁছাতে। আর যা গরম দেখছি, 20 মিনিটে আর একটু বেশি থাকলেই তন্দুরি চিকেন হয়ে যাবে। তো কিছু করার নেই, ব্লগিং করতে যখন বেরিয়েছি একটু সহ্য করতেই হবে, তো দেখছি কতক্ষণ সহ্য করা যায়। ওকে, সো আমরা এখন এসপ্ল্যানেডে নেমে পড়েছি, এবার কেশিদাসের দিকে যাব, ওখানে একটা ফেমাস শরবতের দোকান আছে, ওখানে শরবত খাবো, একে কখনো খাইনি, একে আমি খাওয়াবো আজকে, চলো যাওয়া যাক। আমাদের সেই ফেমাস ম্যাঙ্গো জুসের সেন্টারে, তো আমরা দুটো স্পেশাল ম্যাঙ্গো নিয়েছি, তো এবার খাওয়া যাক।
জুস যেটা কথা বলছিলাম রোহিতকে 40 টাকা নিচে অসাধারণ খেতে পুরো চুমু খেতে। তো আমাদের সাথে চলে গেল ওনার চলে গেল, তার সাথে আমরা কথা বলছিলাম কিছুক্ষণ আগে। তো এর মধ্যে দেখানো আমরা কিছুটা খেয়ে নিয়েছি, এর মধ্যে ক্ষীর দেওয়া আছে, ড্রাই ফ্রুট কাজু কিশমিশ দেওয়া রয়েছে, আর সাথে চেরি ছিল। চেরিটা মুখে চলে গেছে অলরেডি, কারণ বিশাল হ্যাংলা আমি সামলাতে পারিনি তোমাদের জন্য, সরি গাইস কিছু মনে করো না। তো চলো তোমাদের সামনে এক বাইট খাওয়া যাক, চমৎকার খেতে চমৎকার খেতে। এটা হচ্ছে সেই দোকান আর এটা হচ্ছে সেই ইউটিউবার যে এখানে। হ্যাঁ কেমন লাগলো বল? পারফেক্ট, অনেক ভালো। গরমকালের দিনে তো ঠান্ডা জিনিস ভালো লাগে, আর এটা আরও স্পাইস আপ করে দিয়েছে। তাহলে এবার টাকাটা তুই দিবি? টাকা তুমি দেবো? আমি নেই, আমি গরিব মানুষ। সো আমাদের এখন এসপ্লানেডের কাজ শেষ, এখন আমরা লালবাজারের দিকে যাচ্ছি। গুগল ম্যাপ অনুযায়ী 10 মিনিট লাগবে হাঁটতে, হেঁটেই ক্রস করে নেওয়া যাবে, অনেকটা কাছেই আছে। তো চলো লালবাজার যাওয়া যাক। আমরা লালবাজারে চলে এসেছি, রোহিতের সাইকেলের দোকানে গেছিলাম, ওর সাইকেলটা এখনও রিপেয়ার হচ্ছে, তো এখন এই ভেতরে গেছে কিছু সাইকেলের অ্যাক্সেসরিজ কেনার জন্য। তো রোহিত জিনিসগুলো কিনে নিয়েছে, এবার আমরা যাচ্ছি লালবাজার থানার ওখানে, ওখানে কটা মিউজিকের শপ আছে, ওখানে গিয়ে এখন বলবো না, আগে চলো তারপর বলবো। তোমরা জায়গাটা দেখলে, এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে আমি আমার প্রথম একদম ছোট্টবেলায় যখন তবলা বাজাতে শুরু করি, সেই প্রথম তবলা আমার এখান থেকে নেওয়া। মানে ইট ফিলস নস্টালজিক টু বি হিয়ার আফটার সো মাচ টাইম, কারণ সত্যি কথা মানে এদের হাতের কারিকার্য অসাধারণ। হ্যাঁ ওরকম নিয়ে আসলো এই জায়গাটাতে, আমি জানতাম না কোনো, আমি তো মিউজিক নিয়ে অত জানি না, আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল মিউজিক মিউজিক নিয়ে, কিন্তু অতটা আমি স্পোর্টসের দিকে যেহেতু ইন্টারেস্ট ছিলাম, কিন্তু আসলাম ঢোকার সাথে সাথে যে ভাইবসটা আসলো পুরো শান্তি। এখানে একটা আঙ্কেল সিদারটাকে সেট করছে, হয়তো উনি বললো যেরকম যে এক একটা সিদার বানাতে 5 বছর 6 বছর লাগে, এখানে বোঝা যাচ্ছে যে কত পারফেকশন দিয়ে কাজগুলো করা হয়, কত ভালো মতো সব কাজগুলো করা হয়। এই এই জিনিসগুলো কলকাতার ভেতরে লুকিয়ে আছে ভেতর। তো আমরা দোকানটা থেকে বেরিয়ে এসেছি, এবার আমরা সাইকেলের দোকানের দিকে যাচ্ছি, কারণ এই যে বাবু ইনি এনার সাইকেলের জন্য ছটফট করছেন, কখন সাইকেলটা দেখবো কখন সাইকেলটা দেখবো করে যাচ্ছে। তো চলো এবার যাওয়া যাক। হ্যাঁ ওর চ্যানেলের ডিসক্রিপশন আমি দিয়ে দেবো, তো প্লিজ ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দ্যাট ওয়াজ দ্য ভেরি ফার্স্ট এপিসোড অফ মাই ইউটিউব চ্যানেল, আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। শেষ করার আগে একটাই কথা বলতে চাই, যেটা আমি ব্লগে বলতে ভুলে গেছিলাম, যে যে দোকানটায় আমরা গেছিলাম, যেখানে আমি আমার প্রথম তবলাটা বানিয়েছিলাম, সেই দোকানটা 104 বছর পুরনো, মানে সেঞ্চুরিজ ক্রস করে গেছে। আর ওখানে যত নাম করা পণ্ডিত উস্তাদ তারা ওখান থেকে ইনস্ট্রুমেন্ট বানায়, যেমন সব থেকে বড় এক্সাম্পল পণ্ডিত রবিশঙ্কর, উনি ওখান থেকে তার সেতার বানাতেন। সো
সরি লাস্ট একটু ইনফরমেশন টাইপ হয়ে গেল। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো তোমাদের, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে। আমার আরেকটা চ্যানেল আছে মিউজিকের, যেটা আপাতত একটু বন্ধ আছে, আমি একটু সেটআপটা ঠিকঠাক করছি। তো আমি আমার সেকেন্ড চ্যানেলেরও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তোমরা আমাকে ইনস্টাগ্রাম ফেসবুক এই দুটো প্ল্যাটফর্মে ফলো করতে পারো, ওটারও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব বংস্টাগ্রাম, ছেলেটা খুব খাটছে, ভীষণ খাটছে, হি ইজ আ ভেরি ট্যালেন্টেড গাই। আমি ওর ইউটিউবের লিঙ্ক, ওর ইনস্টাগ্রাম লিঙ্ক, ওর ফেসবুক লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ ওকে ফলো করো আর ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতন এই অবধি, নেক্সট ব্লগে আবার দেখা হবে।